শ্রমিককে চালিয়ে দেখা যাচ্ছে। সৌদি আরবে গমনের পর নারী কর্মীদের কেউ কেউ সৌদি আরবের পরিবেশ, খাদ্যাভ্যাস, ভাষা ইত্যাদি বিষয়ে খাপ খাওয়াতে না পেরে বিভিন্ন সময়ে পালিয়ে সেফ হোমে আশ্রয় গ্রহণ করে থাকে। তাছাড়া রমজান মাসে অত্যধিক কাজের চাপও অনেকে পালিয়ে এসে সেফ হোমে অবস্থান করতে বাধ্য হয়। গৃহকর্ম পেশায় বিদেশ গমনের চেয়েও নারী কর্মক্ষম নারী কর্মীদের বয়স 35 থেকে 38 বছর নির্ধারণ করা হয়েছে। তাদেরকে কমপক্ষে তৃতীয় শ্রেণী পাশ হতে হবে, যেন তারা তাদের নাম, মোবাইল নাম্বার ইত্যাদি লিখতেও পড়তে পারে। আমাদের এই পদক্ষেপ গ্রহণের ফলে অনেক অনেক অত্যাচার অবিচার কমেছে এবং আমাদের মহিলা নারীরা যে কর্মীরা অনেক ভালো আছে এবং তারা যারা ফেরত আসছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে দেখবেন যে তারা অনেক ভালো অবস্থান আছে এবং আবার ফেরত যেতে চায়।